নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম জালিদার ফ্লপি সুজির ঢোকলা রেসিপি এই সুজির ঢোকলা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু হয় এই সুজির ঢোকলা যদি আপনারা বানিয়ে খান তাহলে সাউথ ইন্ডিয়ান রেসিপির টেস্ট পাবেন তো চলুন বন্ধুরা কিভাবে সুজির ঢোকলা বানানো যায় সেটা শুরু করা যাক সুজি ঢোকলা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবার ওই সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ দই যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপেরই এক কাপ দই নিয়ে নিচ্ছি দইটা কিন্তু টক দই হতে হবে এবার সুজির সাথে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে টক দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে কিন্তু বন্ধুরা ব্যাটারটা অনেকটাই ঘন আছে সেই জন্যে এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি ব্যাটারটার মধ্যে দু থেকে তিন চামচ জল অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার মধ্যে খুব ভালো করে জলটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি এক টি স্পুন গ্রেটেড আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি ব্যাটারটা একটু ঘন আছে তাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টু টি স্পুন জল এবার সমস্ত উপকরণগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপর একটি প্লেট ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি এবার গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল এবার এই কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর ধোকলা তৈরি করে নেওয়ার জন্য এরকম একটি কেকটিন নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এবার কেকটিনের মধ্যে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব কেকটিনের মধ্যে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি পনেরো মিনিট পর ফিরে এলাম পাত্রের ঢাকনা ওপেন করছি দেখুন বন্ধুরা পনেরো মিনিট ব্যাটারটা রেস্টে থাকার ফলে সুজিগুলো অনেকটাই ফুলে উঠেছে এরপর আমি একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি এই এক প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দেব। এক প্যাকেট ইনো সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই ইনোর মধ্যে এক টি স্পুন জল অ্যাড করে দিচ্ছি এই জলটা দেওয়ার সাথে সাথে ইনোটা অ্যাক্টিভ হয়ে যাবে এবার এটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে দেখবেন বন্ধুরা ইনোটা দেওয়ার সাথে সাথে ব্যাটারটা ফুলে ফেঁপে উঠবে ইনোকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আর খুব বেশি ফেটানো যাবে না ফেটালে এই ফফিনেসটা কমে যাবে এবার যত তাড়াতাড়ি সম্ভব ব্যাটারটাকে টিনের মধ্যে ঢেলে নিতে হবে আমি এখানে হালকা হাতে ব্যাটারের সাথে ইনোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি টিনের মধ্যে ঢেলে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিতে হবে এবার এটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছিলাম জল ফুটতে শুরু করেছে এবার এটাকে বসিয়ে দিচ্ছি এবার এই ঢোকলা ব্যাটারের ওপরে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেবো তিরিশ মিনিট পর কড়াইয়ের ঢাকনা ওপেন করছি এরপর আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি এটা হয়েছে কি না দেখুন বন্ধুরা টুথপিকের গায়ে একটুও লেগে নেই এটা হয়ে গেছে এরপর এটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঢোকলাটা আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে এর ধারগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে কেকটিন থেকে ধোকলাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটি প্লেট ঢাকা দিয়ে এইভাবে উল্টে দেব এরপর কেকটিনের ওপরে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে নিয়েছি এবার কেকটিংটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার সুজির ঢোকলা তৈরি হয়ে গেছে এবার আমি এই সুজির ঢোকলার উপরে তড়কা লাগাবো গ্যাসের ওপরে আমি একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেল হালকা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক স্পুন কালো সর্ষে সর্ষে ফাটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন সাদা তিল দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হিং এরপর দিয়ে দিচ্ছি দশ বারোটা ফ্রেশ কারিপাতা সব শেষে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এরপর মিনিট খানেক সময় ধরে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মিনিট খানেক সময় ধরে তরকাটাকে নেড়ে নিয়েছি আমার তরকাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ঢোকলাটাকে সজা করে নিচ্ছি এরপর আমি যে তরকা ফোড়নটা বানিয়েছি সেটা এর উপরে দিয়ে দেব আমি চামচ করে তরকা ফোড়নটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি সমস্ত তরকা ফোড়নটা সুজির ঢোকলার উপর ছড়িয়ে দিয়েছি এরপর আমি ছুরির সাহায্যে সুজির ঢোকলাকে ছোট ছোট পিসে কেটে নিচ্ছি সুজির ঢোকলাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা পিস আমি তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঢোকলাটা কত সুন্দর জালিদার ফ্লপি হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ফ্লপি জালিদার সুজির ঢোকলা এবারে আমি এই সুজির ঢোকলাটা একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে সুজির ঢোকলাকে গ্রিন চাটনির সাথে খেতে পারেন তো বন্ধুরা আপনারাও বাড়িতে সুজির ঢোকলা বানিয়ে ফেলুন সুজির ঢোকলা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম নিত্য নতুন নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ